press the bell icon on the YouTube app and never miss another update. Sultan Ditiya Abdul Hamid chilen Ottoman Shamrajer 34tom Sultan ebong sarboshesh Sultan. তিনি শেষ অটোমান সুলতান যিনি এই হুঙ্গুর রাষ্ট্রের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পেরেছিলেন। তার শাসনামলে তুর্কি সাম্রাজ্য বেশ কয়েকটি বিদ্রোহ ও যুদ্ধের মুখোমুখি হয়। তার মধ্যে অন্যতম হল বলকান বিদ্রোহ। আব্দুল হামিদের শাসনামলে অটোমান সৈন্য গ্রিসের বিরুদ্ধে একটি সফল যুদ্ধে অংশ নেয়, কিন্তু অন্য আরেকটি যুদ্ধে রাশিয়ানদের বিরুদ্ধে অটোমান সাম্রাজ্য পরাজিত হয়। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ 1876 সালের 31 আগস্টে অটোমান সিংহাসনে বসেন। 1908 সালের তুর্কি বিপ্লবের পর সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয়। দ্বিতীয় আব্দুল হামিদ 1842 সালের 21 সেপ্টেম্বর তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন। তিনি সুলতান আব্দুল মজিদ ও তিরিমুজগান কাদিনের পুত্র ছিলেন। তার মায়ের মৃত্যুর পর তিনি তার পিতার বৈধ স্ত্রী পেরেস্তে কাদিনের দত্তক পুত্র হয়ে ওঠেন। সুলতান আব্দুল হামিদ একজন দক্ষ কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি বেশ কিছু উচ্চমানের আসবাবপত্র তৈরি করেছিলেন, যেগুলো এখনও ইলদিজ প্রাসাদ, সেলকোস্কু এবং বেইলারবেই প্রাসাদে দেখা যায়। দ্বিতীয় আব্দুল হামিদ অপেরাতে আগ্রহী ছিলেন এবং ব্যক্তিগতভাবে অনেক অপেরা ক্লাসিকের প্রথম তুর্কি অনুবাদ লিখেছিলেন। 1876 সালের 31 আগস্ট আব্দুল হামিদ তার ভাই মুরাদের স্থলাভিষিক্ত হন এবং সিংহাসনে আরোহণ করেন। বেশিরভাগ মানুষ আশা করেছিলেন যে দ্বিতীয় আব্দুল হামিদ উদারনৈতিক আন্দোলনকে সমর্থন করবেন। যাই হোক, তিনি তার সাম্রাজ্যের জন্য একটি অত্যন্ত কঠিন এবং জটিল সময়ে সিংহাসন গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা, বলকানের স্থানীয় যুদ্ধ এবং 1977-78 সালের রাশিয়ান অটোমান যুদ্ধ অটোমান সাম্রাজ্যের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আব্দুল হামিদ এই কঠিন যুদ্ধপূর্ণ সময়ে নিজের সকল রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী শাসকদের পুনর্গঠন করেন এবং সংসদ ভেঙে দেন। তিনি 1876 সালে যখন ক্ষমতায় আসেন, তখন অটোমান সাম্রাজ্যের অবস্থা ইউরোপীয় শক্তির বলে খুবই শোচনীয় পর্যায়ে চলে যায়। তিনি তার সাম্রাজ্যকে প্রায় 252 মিলিয়ন গোল্ডেন অটোমান লিরার বিশাল ঋণ থেকে মুক্তি দিয়েছিল, যার বর্তমান মূল্য 100 বিলিয়ন স্টার্লিং পাউন্ড। রুমেলিয়া ও আরব বিদ্রোহীদের পাশাপাশি আর্মেনিয়া, আনাতোলিয়া ও কুর্দিশের অটোমান অঞ্চলে তাকে বারবার বিদ্রোহের সম্মুখীন হতে হয়। এছাড়াও সুলতান আব্দুল হামিদকে গ্র্যান্ড ভিজিয়ারিদের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়েছে একাধিকবার। তিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা এবং ধৈর্যের সাথে এই সকল বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা 30 বছরেরও বেশি সময় ধরে সহ্য করেছেন এবং অটোমান সাম্রাজ্যের পতন বিলম্বিত করেছেন। সুলতান আব্দুল হামিদ তার শাসনামলের পুরোটা সময় ধরেই অটোমান সাম্রাজ্যের আধুনিকীকরণের মনোনিবেশ করেছিলেন। তার আধুনিকীকরণ কর্মসূচির মধ্যে অন্যতম হল আমলাতন্ত্রের সংস্কার, রুমেলিয়া ও আনাতোলিয়া রেলওয়ে সম্প্রসারণ, বাগদাদ রেলওয়ে ও হেজাজ রেলওয়ে নির্মাণ। তিনি 1898 সালে একটি স্থানীয় আধুনিক আইন স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও সংবাদপত্রের উপর জনগণের নিবন্ধন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সুলতানের সংস্কার কর্মসূচির সুবাদে আইন ছাড়াও কলা, বাণিজ্য, সিভিল ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি মেডিসিন, কৃষি শিক্ষা এবং ভাষাবিজ্ঞান সহ আরও অনেক বিষয়ের জন্য অনেক পেশাদারী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1881 সালে সুলতান আব্দুল হামিদ ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেও তিনি সমগ্র সাম্রাজ্য জুড়ে মাধ্যমিক, প্রাথমিক ও সামরিক বিদ্যালয়ের একটি নেটওয়ার্ক প্রসারিত করেছিলেন। পরবর্তীতে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় 1900 সালে আবার চালু করা হয়। তার রাজত্বকালে অটোমান সাম্রাজ্য দেউলিয়া হয়ে যায়, যার ফলে 1881 সালে অটোমান পাবলিক ডেবট অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা করা হয়। সুলতান আব্দুল হামিদ তার শাসনামলে আর্মেনীয় ও অ্যাসিরিয়ানদের গণহত্যা করেন এবং তরুণ তুর্কিদের কণ্ঠরোধ করার জন্য গোপন পুলিশেরও ব্যবহার করেছিলেন। তার এই নৃশংস কার্যকলাপের জন্য বিদেশে সুলতান আব্দুল হামিদ লাল সুলতান বা রক্তাক্ত সুলতান নামেও পরিচিত হয়ে গিয়েছিলেন। অটোমান বুদ্ধিজীবীদের একটা বড় অংশ তার তীব্র সমালোচনা করেন এবং তার বিরোধিতা করেন, কিন্তু সাম্রাজ্যের আধুনিকীকরণ এবং কঠিন সময়ে সাম্রাজ্যকে অক্ষত রাখার নিমিত্তে তার অসাধারণ প্রচেষ্টার জন্য বিশ্বস্ত নাগরিকরা তাকে গ্র্যান্ড খাগান বলে অবহিত করেন। সুলতান আব্দুল হামিদকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে
হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। তার বিরুদ্ধে পরিচালিত অনেক হত্যা প্রচেষ্টার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ইলদিজ হত্যা প্রচেষ্টা। আর্মেনিয়ার বিপ্লবী ফেডারেশন 1905 সালে এই হত্যা প্রচেষ্টা পরিচালিত করে। সুলতান আব্দুল হামিদ তার প্রতিভাবান সহযোগীদের সাথে মুসলিম বিশ্বে খিলাফতের হারানো গুরুত্ব ও ক্ষমতা পুনরুদ্ধার করেন। ইসলাম ও ধর্মনিরপেক্ষতার মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না হয় তাই তিনি ইসলাম শিক্ষার উপর জোরদান করেন। তিনি মক্কা ও মদিনার বিশেষ যত্ন নেন। সেখানে তিনি নতুন নতুন অবকাঠামো তৈরি করেন এবং দুটি পবিত্র শহরের কল্যাণের জন্য কাজ করেন। জায়নবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জল ব্যক্তিগতভাবে আব্দুল হামিদকে 150 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফিলিস্তিনে বসতি স্থাপনের বিশেষ অনুমতি দিতে অনুরোধ করেন, কিন্তু সুলতান আব্দুল হামিদ তাকে সেই অনুমতি দেননি। আব্দুল হামিদ 1909 সালে পশ্চিমা শিক্ষিত উদারনৈতিক ধর্মনিরপেক্ষ দল তরুণ তুর্কিদের দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং সুলতানকে 9 বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনে থাকাকালীন তিনি 1918 সালের 10 ফেব্রুয়ারি 75 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতা থেকে বরখাস্ত করার পরপরই অটোমান সাম্রাজ্যের একাত্মতা একটি বড় ঝুঁকির মুখোমুখি হয়। তারা তাদের ইসলামী জীবনধারা ত্যাগ করতে থাকে। তুর্কিরা তাদের পুরাতন ইসলামী ঐতিহ্য ত্যাগ করে পাশ্চাত্য জীবনধারাকে নিজেদের জীবন কাঠামোতে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়, আর এটি অনেকটা জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিয়েছিল আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক। এবং এই কামাল আতাতুর্কের হাত ধরেই তুরস্কের উসমানীয় সালতানাতের বিলুপ্তি ঘটে।